আলাইকুম ভিউজ আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কেন তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম এই সুন্দর ও অসহায় আপুটির কাছে আপু আসসালাম কি নাম তোমার শাবনূর বাহ সুন্দর নাম এই নামটা তোমার কে রেখেছে আম্মুর হ্যাঁ খুব সুন্দর একটা মিষ্টি নাম শাবনুর তো এই মানে চলচ্চিত্র একটা নায়িকার নাম হ্যাঁ তুমি জানো না তুমি ফিল্ম দেখো কার নাম শাবনুরকে তোমার ভালো লাগে আচ্ছা শাবনুর শাবনূরের মতো অভিনয় জানো জানো না না আচ্ছা ঠিক আছে না জানাই ভালো থাকুক ঠিক আছে শাবনূর তোমার দেশের বাড়ি কোথায় নবীনগর তোমার দেশের বাড়িতে কে কে আছে দুইটা দুইটা ভাই আছে আর আর আম্মু আম্মু তুমি আছো হ্যাঁ বাহ ঠিক আছে তো শাবনুর তুমি কি আগে কখনো ভিডিও করছিলা কোন সময় করিনি কোন সময় করো নাই ও এর জন্যই তুমি ঘাবড়াইতেছো ঠিক আছে ঘাবড়াবার দরকার নাই তুমি সাহস করে কথা বলো আচ্ছা তুমি মূলত কেন তুমি প্রতিবেদনের সামনে আসছো বলো তো দেখি কষ্ট করে আসছো হ্যাঁ কি কষ্ট তোমার একটু খুলে বলো দর্শকের সামনে বলো কি কষ্ট বাবাটা ছিল ভারতে কাছের কথা কইয়ে বিয়া কইরা ওইখানে রইছে তিন বছর ধরে আচ্ছা আচ্ছা তোমার বাবা ছিল ওখানে বিয়ে করে ওখানেই রইছে তোমার মাকে ফেলাই দিয়ে চলে গেছে হ্যাঁ বাবা এখন আমাদের খোঁজ খবর রাখে না ছোট ছোট ভাই দুইটা রইছে কোনো খোঁজ খবরই রাখে না তোমার ছোট ছোট দুইটা ভাই রয়েছে তোমার কোনো খোঁজখবর নেয় না বাবা হ্যাঁ এখন তোমার অবস্থা খুবই শোচনীয় গরিব হলে জিন্দে কাটাইতেছে হ্যাঁ তোমার মা কি করে মা কি করে টেনশনে ঠিক আছে তোমার মা বাবার টেনশনে স্টক করে ঘরে পড়ে রয়েছে হ্যাঁ তাহলে তোমার সংসার চলে কি ভাজে বলো সংসার মাইন্ডসের আমি কাজ করি এখন রকম চালাই আচ্ছা মানুষের বাড়িতে তুমি কাজ করে কোন রকম সংসারটা চালাইতেছো হ্যাঁ আচ্ছা যাই হোক শাবনূর তোমাকে একটা কথা বলি তোমার ওই যেটাকে বলা হয় তুমি ক্যামেরার সামনে আসছো অসহায় পড়ে আচ্ছা শাবনূর তোমাকে যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো দিলদার মানুষ কোনো দয়ালু ভাই তোমাকে ফোন দেয় এবং ওই ফোনের মাধ্যমে তোমাকে ভালোবাসতে চায় কিবা প্রেমের অফার দেয় কিবা বিয়ের প্রস্তাব দেয় তুমি তাতে রাজি আছো রাজি থাকবো না কেন থাকবো যদি আমাদের দায়িত্ব লয় আমার ভাই দুইটাকে লেখাপড়া করাবার ইচ্ছা আছে যে ভাইয়া আমার দায়িত্ব লেবে আমার ভাই দুইটার দায়িত্ব লেব অবশ্যই আমিও তার দায়িত্ব লেব বাহ সুন্দর সুন্দর তে আমি আরেকটা কথা বলি পুরো ঘরে পড়ে রয়েছে হ্যাঁ তাহলে তোমার সংসার চলে কিভাবে বলো সংসার চলে কিভাবে মাইনসের পারে আমি কাজ করি এখন কোনো রকম চালাই ও আচ্ছা মানুষের বাড়িতে তুমি কাজ করে কোনোরকম সংসারটা চালাইতেছো চলে আচ্ছা যাই হোক শাবনূর তোমাকে একটা কথা বলি তোমার ওই যেটাকে বলা হয় তুমি ক্যামেরার সামনে আটসো অসহায় পড়ে আচ্ছা শাবনূর তোমাকে যদি কোনো ভাই কোনো বন্ধু কোনো দিলদার মানুষ কোনো দয়ালু ভাই তোমাকে ফোন দেয় এবং ওই ফোনের মাধ্যমে তোমাকে ভালোবাসতে চায় কিবা প্রেমের অফার দেয় কিবা বিয়ের প্রস্তাব দেয় তুমি তাতে রাজি আছো আর আজ থাকতো না কেন থাকতো যদি আমাদের দায়িত্ব লয় আমার ভাই দুইটাকে লেখাপড়া করাবার ইচ্ছা আছে যেই ভাইয়া আমার দায়িত্ব আমার ভাই দুইটার দায়িত্ব লয় অবশ্যই আমিও তার দায়িত্ব লব বাহ সুন্দর সুন্দর তে আমি আরেকটা কথা বলি যেই ভাই তোমার দায়িত্ব নেবে তোমার তোমার ভাই দুইটার দায়িত্ব নেবে এবং তোমার বরণ পোষণের দায়িত্ব নেবে তার সাথে তুমি বিয়ে করবে আলহামদুলিল্লাহ তার আমি অবশ্যই আচ্ছা শাবনুর সেই ভাইটা যদি তোমার মতো স্মার্ট না হয় তোমার মতো সুন্দর না হয় যে রকম কালো হয় কিবা বুড়া হয় তাতে তোমার আপত্তি আছে কোনো আপত্তি নাই বড় আচ্ছা তুমি চাইতেছো ভালো একটা মনের সন্ধান সুন্দর মনের মানুষ চাই সুন্দর মনের একটা মানুষ চাইতেছো হ্যাঁ আচ্ছা যাই হোক স্বপনুর আমি আত্মার থেকে দোয়া করব তুমি শীঘ্রই তুমি সুন্দর একটা ভালো দিলদার ভাইয়ের সন্ধান পেয়ে যাও আমি প্রাণ খুলে দোয়া করব ওকে স্বপনুর তবে তুমি যদি ভালো একটা মনের সন্ধান পেয়ে যাও তাহলে আমাদেরকে ভুলবে না মিষ্টি খাওয়াবে কেমন আচ্ছা ওকে তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো কি বলবো কি বলবো দর্শক ভাইদের কাছে

খারাপ কমেন্ট লিখবে না এবং খারাপ ভাষায় কথা বলবে না যেই হৃদয়বান ভাই তাকে বিয়ে করতে চাবে এবং ভালোবাসতে চাবে এবং সাহায্য সহযোগিতা করবে সেই ভাইটাই ওকে ফোন দিবে সাবনুরকে হ্যাঁ তো এই বলে সাবনুর তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো তোমার না

أوكي السلام عليكم